রাজশাহী পুঠিয়া উপজেলার কান্দ্রাগুচ্ছ গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত খলিলুর রহমানকে আসামি করে পুঠিয়া থানায় মামলা করেছেন নির্যাতিত শিশুর মা। পুলিশ জানায়, সোমবার সকাল 6:30টার দিকে ওই কিশোরী বাড়ি থেকে একটু দূরে টয়লেটে যায়। সে সময় অভিযুক্ত খলিলুর রহমান ওই কিশোরীকে জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে মেয়েটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে মেয়েটির পরিবার অভিযুক্ত পরিবারের মধ্যে মারামারি শুরু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হয় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।